ওয়েলকাম টু প্রিয়ম ডেইলি ব্লগ। স্বাগতম সবাইকে নতুন একটা এপিসোডে। সালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি ছোটোখাটো একটি ইফতারের আয়োজন ঘরোয়াভাবে। তো আজকে কী কী করি, কী আয়োজন করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন দেখতে থাকি যে কী কী করা হচ্ছে। তো আজকে আয়োজনে আছে খেজুর, এখানে হচ্ছে শরবত, আরো হচ্ছে আলুর চপ, বেগুনি, বড়া আছে, মালটা, শশা, বিরিয়ানির মাংস রান্না হচ্ছে, ধীরে ধীরে সাজাই আমরা, সাজানোর পরে আবার দেখা হবে। চলেন দেখতে থাকি খাবারের পরিস্থিতি। আমাদের প্রস্তুতি চলছে, সময় বেশি নাই, কমে ছটা বাজে। তো স্টার্ট হয়ে গেছে, এখন প্লেট সাজানো স্টার্ট হবে। খালা আনতেছে, খালার ভিডিওতে দিয়ে দিলাম এক সেকেন্ডে। আর প্রতি এক এক করে টানলে তো দুটা করে দিতে হবে। তরমুজের প্লেটটা দিয়ে ফেলাই, আর সময় হবে না, দেও না দিয়ে সারোকে। হ্যাঁ, আগে সিঙ্গেল সিঙ্গেল সারো, এই পেঁয়াজ, এই মালটা, খুব সিম্পল আইটেম করা হয়েছে। বিরিয়ানি আইছে আছে, প্লাস টানা রোজার কারণে সবার আসলে ওইভাবে খাইয়ে ওঠা হচ্ছে না, একটু শরীরও পোষে যাচ্ছে দেখে খুব কম আইটেম, আর সাথে যে আমরা একটু পাকি বিরিয়ানির মতো করতেছে। তো পাকি বিরিয়ানিটা আমরা আসলে আমাদের অমর চলে আসছে। অমর, কি অবস্থা তোমার? কেন রোজা বেশি লেগে গেছে? তাহলে এখানে ছয়টা হয়েছে, তো মোটামুটি বারো আবার কমপ্লিট হোক, তখন বাকিটুকু আবার দেখানো শুরু করি নাকি? ওই রুমে
মোটামুটি আয়োজন হচ্ছে বাবার মৃত্যুবার্ষিকী আর বিবাহবার্ষিকী একই ডেটে পড়ে গেছে। তো মূলত আসলে মৃত্যুবার্ষিকীর এইগুলো আমরা অনুষ্ঠানটুকু ভাই বোন মিলে করতেছি। তো এইটুকুই আছে, কি খাওয়া দাওয়া করলাম সেটুকু একটু আপনাদের সাথে শেয়ার। আমরা মোটামুটি এই কজন মোটামুটি আমাদের এখন একটু মোনাজাত হবে। তো চলেন দেখি একটু মোনাজাতের শরীর হতে পারে নাকি। আজকে আমাদের দুলাভাই মোনাজাত করাচ্ছেন, আমরা ঘরোয়া তাই ঘরোয়া ভাবে মোনাজাত করাবো। আতিক ভাই চলে আসছে, মাও আছে, আম্মা আছে, মোনাজাত হচ্ছে। এরপরে আমাদের এই আছে পাকি বিরিয়ানি, আজকে পাকি করা হয়েছে। তো যদিও মারাত্মক গরম এই পাকির মাংস, তো আশা করি দেখে আপনাদের ভালোই লাগতেছে, বাসায়ও করতে পারবেন ইত্যাদিতে। তবে এই গরমে মারাত্মক অবস্থা চলতেছে, সবারই কষ্ট হইতেছে। আজকে যেহেতু একটু আয়োজন ছিল, হ্যাঁ একটু আয়োজন ছিল যেহেতু, সেহেতু করতে হয়ই, না করে উপায় নাই। মামারা আসছে, ভাইয়েরা আসছে, আব্বার মৃত্যুবার্ষিকীও ছিল, যে কারণে একটু না করেই নয়, সবাই একটু দোয়া টোয়া করলাম এই আর কি। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, আরও একটু বাকি আছে। মূলত আসলে খাবারটা দেখাইতে পারলাম না ব্যস্ততার কারণে, তো এখন রান্না করাটাও দেখাইতে পারলাম না। তো পাখি বাড়া করতেছে, চলেন বাড়াটা দেখাই। হ্যাঁ রোজার মধ্যে আসলে আজকে বোধহয় দুপুরবেলা 41 ডিগ্রি তাপমাত্রা গেছে। তো তারপরে আপাতত যেহেতু মেহমান আসছে সেহেতু মেহমানদারি করতে হবে, যে কারণে তারেকের অবস্থা দেখেন আজকে কি অবস্থা, সে গোসল করে ফেলাইছে, একবারে দেখা যাইতেছে না তারেক। তো এই আমাদের আজকে পাখি খুবই সুন্দর হয়েছে। আমি আর মামা শুরু করতে যাচ্ছি। মামা একটু খেয়ে বলেন না কি অবস্থা। ঠিক আছে, খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়ার পরে বাকি কথা হবে। মোটামুটি মামা বললো সবই ঠিকই আছে। মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার আয়োজন মোটামুটি শেষ। এই তারে খুব গরম লাগে, খাচ্ছে শুরু করছে। কি অবস্থা তারে খাওয়ার? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। হ্যাঁ টেস্ট হয়েছে না? তো এই হলো অবস্থা আমাদের আজকের মোটামুটি অনুষ্ঠান। এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা যারা নতুন দেখতেছেন এই চ্যানেলটি, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো আজকের মতো এইখানেই বিদায়, সবাই ভালো থাকবেন।